আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে, তা হচ্ছে আপনাদের এতদিনের বহুল আকাঙ্ক্ষিত ঢাকা টু কক্সেস বাজার আন্তনগর ট্রেন চালু হয়ে গেছে, সেই সাথে টিকিটও পেয়ে যাচ্ছেন ঘরে বসে, এবং সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে ঢাকা টু কক্সেস বাজার অনলাইন টিকিট পারচেস করা শর্ট টার্ম, কারণ চাহিদা বেশি হওয়ায় অনেক মানুষ একসাথে ওয়েবসাইটে প্রবেশ করে, ফলে টিকিট ছাড়া 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রায় সব টিকিটেই বুক হয়ে যায়। সো আপনাদের 2টি টিপস বলে দিচ্ছি, যেটা ফলো করলে ইজিলি টিকিট পারচেস করতে পারবেন ইনশাল্লাহ। টিপস দুইটি হচ্ছে, নাম্বার 1, টিকিট ছাড়ার কমপক্ষে 30 মিনিট আগে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। টিকিট ছাড়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে, তাহলে আপনি 7টা 30 মিনিটে ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওকে, দেন নাম্বার 2 হচ্ছে মিনিমাম 7 দিন আগে টিকিট পারচেস করতে হবে। যদি আপনার কপাল ভালো হয় সেক্ষেত্রে আপনি 7 দিনের আগেও টিকিট পেয়ে যেতে পারেন, সর্বোচ্চ 10 দিন আগে আপনি টিকিট পারচেস করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে টিকিট পারচেস এর সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো, সেই সাথে কোন স্টেশনে কতক্ষণ ট্রেনটি দাঁড়াবে এবং সর্বোচ্চ কত সময় লাগবে কক্সবাজার পৌঁছতে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। তো প্রথমে আপনাদের ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে সার্চ বারে লিখবেন অনলাইন ট্রেন টিকিট, এটা লিখার পরে এখানে সার্চ করবেন। দেন সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। শুধুমাত্র তারাই অনলাইন থেকে টিকিট পারচেস করতে পারবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে। আমি এখানে ক্লিক করতেছি। দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এখানে আই এগ্রি করে দিবেন, ডিসক্লেমার। দেন দেখতে পাচ্ছেন ফ্রম স্টেশন, ফ্রম স্টেশনে এখানে ঢাকা লিখে দিবেন। প্রথম 3টি অক্ষর লেখার পরে যেটা সাজেস্ট করবে, দেখুন প্রথম DH লেখার পরে ঢাকা সাজেস্ট করতেছে, তার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। দেন টু স্টেশন, সেম ভাবে CO লেখার পরে দেখতে পাচ্ছেন কক্সবাজার সাজেস্ট করতেছে, তার উপর ক্লিক করে দিতে হবে। দেন এখানে পিক অ্যান্ড ডেট, অর্থাৎ যেই তারিখে যাবেন সেই তারিখটি এখানে ক্লিক করে দিবেন। আমি 27 তারিখ যাব, এখানে চুজ করে নিচ্ছি। দেন চুজ এ ক্লাস, অর্থাৎ সিটের ক্লাস আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে SCR অর্থাৎ শোভন চেয়ার চুজ করে নিচ্ছি। দেন সার্চ ট্রেন এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এখানে নিচে স্ক্রল করে আসলে দেখতে পাচ্ছেন ট্রেনের নাম কক্সবাজার এক্সপ্রেস 814 নম্বর ট্রেন। এই ট্রেনে 2 শ্রেণীর সিট বিদ্যমান রয়েছে, স্নিগ্ধা এবং SCR অর্থাৎ শোভন চেয়ার। এখানে স্নিগ্ধা হচ্ছে সম্পূর্ণ AC চেয়ার, এবং টিকিট প্রাইস হচ্ছে 1325 টাকা, 145টা অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন। এবং SCR হচ্ছে নন AC, টিকিট প্রাইস 695 টাকা, অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন 250টা। যদি আপনি ট্রেনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ট্রেন ডিটেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন মানডে অফ ডে লাল কালি দিয়ে লেখা আছে, অর্থাৎ শুধুমাত্র সোমবার বাদে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ট্রেনটি চলাচল করে। এরপরে রোস, এখানে দেখতে পাচ্ছেন 10:30 PM BST, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী রাত 10:30 মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসবে। দেন বিমানবন্দর স্টেশনে 5 মিনিট দাঁড়াবে, দেন চট্টগ্রাম স্টেশনে গিয়ে 20 মিনিট দাঁড়াবে। পরের দিন সকাল 7:20 মিনিটে ট্রেনটি কক্সবাজার স্টেশনে পৌঁছে যাবে, টোটাল 8 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে। সো বন্ধুরা, আপনাদেরকে স্নিগ্ধাতে টিকিট পারচেস করে দেখাচ্ছি, সেই জন্য স্নিগ্ধার উপরে বুক নাও বাটন ক্লিক করব। ক্লিক করে দিয়ে সবগুলো বগিতে দেখে নেব এখানে টিকিট খালি আছে কিনা। শুধুমাত্র ও বগিতে একটাই সিট খালি আছে, 21 নম্বর সিটটি, তো এটা দ্রুত সিলেক্ট করে নিচ্ছি, নইলে পরবর্তীতে এটিও হারাতে হবে। স্নিগ্ধা এবং SCR অর্থাৎ শোভন চেয়ারের টিকিট পারচেস সিস্টেম একই, এখানে আমি কন্টিনিউ পারচেসে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে প্যাসেঞ্জার ডিটেলস দেখতে পাচ্ছেন, নিচের দিকে স্ক্রোল ডাউন করে আসলে টিকিটের প্রাইস সম্পর্কে জানতে পারবো। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 1152 টাকা, ভ্যাট 173 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা, টোটাল 1345 টাকা হচ্ছে টিকিটের প্রাইস। এখন আপনি যে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা এখান থেকে চুজ করে দিবেন। এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো অপশন পাবেন, আমি বিকাশটি চুজ করে নিচ্ছি। চুজ করে নিয়ে এখানে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করতেছি। একটু অপেক্ষা করার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটি চাইবে, আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন।
বিকাশ নাম্বারটি দিয়ে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে আপনার বিকাশ পিনটি দিয়ে দিলে আপনার টিকিটের পিডিএফটি আপনার ফোনে চলে আসবে।